আজ 5ই জুন 2021 পরিবেশ দিবস। ভোরবেলা ত্রাণ সামগ্রী নিয়ে ঘোড়ামারা আইল্যান্ডের সাইক্লোন ও বন্যা বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে রওনা হলাম, সঙ্গে 20 জন সদস্যের একটি দল ও 2 জন ডাক্তারবাবু। সুন্দরবনে কোলে থাকা এই ঘোড়ামারা দ্বীপটি আজ ভাঙনের করাল গ্রাসে বিপন্ন। বিপন্নতার ভূমি ও মানব জমিন, উদাসীন সরকার। ঠাকুরপুকুর থেকে ঘণ্টাখানিকের মধ্যেই পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার। ঘোড়ামারা দ্বীপ যেতে হলে সাগর যাওয়া লর্ড 8 ফেরিঘাট হয়েই যেতে হয়। ইয়াস ও পূর্ণিমার ভরা কোটালের ফলে ভাসছে এই দ্বীপের বাসিন্দারা। ইয়াসের পর পেরিয়ে গেছে প্রায় 10 দিন, এখন এই দ্বীপে সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইয়াসের ধ্বংসলীলার চিহ্ন। এই অসহায় মানুষজনের পাশে দাঁড়াতে আজকে আমাদের এই ছোট্ট প্রয়াস। বাস্তব অভিজ্ঞতা বলছে ঘোড়ামারা দ্বীপটি রক্ষা করা সম্ভব। আসলে হলদিয়া বন্দর বাঁচাতে 4000 মানুষ বসত এই দ্বীপটি আজ প্রায় অনাদরে ফেলে রাখা হয়েছে। যেমন করে পাশের দ্বীপ, বলা ভালো একসময় ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের আওতায় থাকা লোহাচোড়া ও কাশিমারা দ্বীপ দুটি আজ পুরোটাই তলিয়ে গেছে নদীগর্ভে। অথচ ব্রিটিশ যুগে এই ঘোড়ামারা দ্বীপেই গড়া হয়েছিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় টেলিগ্রাফ অফিস। ছিল 3তলা বিশাল বাড়ি যা আজ শুধু ইতিহাস। দলের সদস্য বাপাদার কাছ থেকে শুনে নিই কিছু কথা। হুগলি নদী আর বুড়িগঙ্গা ঘেরা ঘোড়ামারা দ্বীপের আয়তন এক সময় ছিল 9.5 বর্গ কিলোমিটার। ভূমিক্ষয়ে আজ তা নেমে এসেছে 4.5 কিলোমিটারে। জোয়ারের আঘাত আর মালবাহী জলযানের তোলা ঢেউ প্রতিদিন আছড়ে পড়ছে দক্ষিণ 24 পরগনার এই অসাধারণ দ্বীপটির চারিদিকে। ফলে প্রতিদিনই আহত হচ্ছে দ্বীপটি। সামনে যে ছোট্ট দ্বীপটি দেখা যাচ্ছে এটাই হলো ঘোড়ামারা দ্বীপ। ঘোড়ামারা দ্বীপের যা অবস্থা তাতে ভবিষ্যতে এই দ্বীপের অস্তিত্ব নিয়ে সংকটে এখানকার বহু বাসিন্দা। তাই এই দ্বীপ ছেড়ে মালপত্র সঙ্গে নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন এই দ্বীপের মানুষজন। ত্রাণ সামগ্রী নিয়ে আমরা চলে এসেছি ঘোড়ামারা দ্বীপে। এই দ্বীপের মানুষদের মূল জীবিকা ধান আর পানের চাষ। যাদের বাড়ি নদীর পার থেকে দূরে তাদের অধিকাংশ বাড়ি লাগোয়া পুকুর আছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন একসময় প্রত্যেকের বাড়ি লাগোয়া পুকুর ছিল। যাদের বাড়ি বরাবর নদীগর্ভে তলিয়ে গেছে তারা যেমন গৃহহারা তেমনি পুকুরহারাও হয়ে পড়েছেন। তাই সবার বাড়িতে আজ পুকুর নেই। তবে পুকুরের মাছ মূলত পারিবারিক চাহিদা মেটানোর জন্য। জোয়ারের নোনা জল ঢুকে অনেক সময় পুকুরের মাছ মরে যায়, নষ্ট হয়ে যায় ধান ও পানের বরজ। গ্রামের মানুষজনের মুখ থেকেই শোনা যাক ওখানকার কি অবস্থা। এখানে প্রচুর আমাদের বাঁধের উপরে মনে হয় 6-7 ফুট জল। তা আমাদের বাড়ি ঘর সব ভেঙে গেছে, বাড়ি খাবার মতো হয়ে গেছে। দান দিচ্ছে এই মুড়ি এইসব দিচ্ছে, চাল টাল এইগুলো খাচ্ছে। তারা আবার কি আমাদের যে রান্না করে খাবার সে আমরা রাস্তায় রাস্তায় ঘুরি। তখন আমাদের কাছে ছিল ছাগল মরেছে, 14-15টা ছাগল মরে গেছে। গরু বাছুর কিছু নেই আমাদের, বড় না জামা কাপড়ও নেই, বাড়ি ঘর অন্য জায়গায় কোথাও নেই। আমরা
পান সামগ্রী নিয়ে আমাদের দল রওনা হলো এই দ্বীপের বাজার সংলগ্ন মন্দির তলায়। ধান শুকাতে ব্যস্ত গ্রামের মানুষ। এই হলো মন্দিরতলা প্রাথমিক বিদ্যালয়। আমরা আছি ঘোড়ামারা দ্বীপের ঠিক মাঝামাঝি জায়গায়। জায়গাটি মন্দিরতলা নামে পরিচিত। এটি হলো ঘোড়ামারা দ্বীপের সবচেয়ে উঁচু স্থান। বন্যা কবলিত সমস্ত মানুষজন এই স্থানে এসে আশ্রয় নিয়েছে। বর্তমানে এই তাঁবুগুলিতে বসবাস করছেন বন্যা কবলিত মানুষজন। আসুন এখানকার মানুষের সাথে একটু কথা বলে নি। কান্নায় ভেঙে পড়েছেন দ্বীপের বাসিন্দারা। কান্না ছাড়া তাদের কিছু করারও নেই। এক কাপড়েই বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছিল তাদের। গত বছর আমফানের সময়ও ক্ষতিগ্রস্ত হয়েছিল এই দ্বীপ, কিন্তু ইয়াসের ফলে প্রায় সর্বশান্ত হয়ে পড়েছে এই দ্বীপের বাসিন্দারা। শুধু ঘোড়ামারা দ্বীপই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে সমুদ্র তীরবর্তী সমস্ত দ্বীপগুলি, সুন্দরবন, সাগরদ্বীপ, কাকদ্বীপের কিছু গ্রাম, দীঘা সহ অনেক জায়গা। এই অসহায় মানুষজনের পাশে দাঁড়াতে আজকে আমাদের এই প্রচেষ্টা। এনাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বহু স্বেচ্ছাসেবী সংস্থা, প্রশাসন, আমার আপনাদের মতো বহু সাধারণ মানুষ। সকল সদস্যদের, তারপরে ডোনার যারা আমাদেরকে তাদের সামর্থ্য মতো যেটুকুনি সাহায্য করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
গ্রামের ভেতরে ঢুকলাম। প্রায় এটা মানে পার থেকে 30-40 মিনিট দূরে। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেডিকেল ক্যাম্পের ডক্টররা যিনি রয়েছেন, তারা অলরেডি নিয়ে ওষুধ নিয়ে, আর তাদের কাছে প্রচুর এমনি, তার জন্য চেষ্টা করবেন যাতে নোনা জলে কাজ কম করতে হয়, আর নিম পাতা আর যদি হলুদ বাটা থাকে বেটে গায়ে লাগে, তাহলে অনেকটা কমে যাবে। কারণ একে একে করে তাদের প্রাণের যে খাবার সামগ্রীগুলো নিয়ে যাচ্ছে, আমরা আমাদের প্রাণের জিনিসগুলো এখানেই রেখেছি, আমাদের জল আমাদের ফুড প্যাকেট। প্রাণে আমাদের আছে হচ্ছে 1 কেজি করে মুড়ি, 500 করে ছোলা, 500 চিড়ে, 500 করে আছে বাতাসা, তার মধ্যে এর ভিতরে সাবান আছে, ম্যাচ বক্স আছে, তারপরে আপনার যেটা রয়েছে এর মধ্যে মেনলি আমরা প্রাণে এর মধ্যে 1 পাতা করে মিথ্রোজিল প্যারাসিটামল ওআরএস দিয়ে দিয়েছি। তাছাড়া আমরা এখানে রুটি নিয়ে এসেছি, জল নিয়ে এসেছি, আমরা 1 কেজি করে মুড়ি আলাদা করে। কী করে দ্বীপটিকে বাঁচানো সম্ভব? হ্যাঁ, ভাঙনের কবলে থাকা এই দ্বীপটির একদিকে ভূমিক্ষয় রোধে বোল্ডার ফেলা হয়েছে, সেই দিকে আজ আর ভাঙন নেই। বাকি 3 দিকে যদি এভাবেই বোল্ডার ফেলা হয় ও ম্যানগ্রোভ অরণ্য রোপণ করা হয়, তাহলে সেখানেও ভূমিধ্বংস আটকানো সম্ভব বলে মনে করেন স্থানীয় মানুষেরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী সারা পৃথিবীতে উষ্ণায়নের ফলে যেখানে সমুদ্রতলের জলের উচ্চতা বাড়ছে গড়ে 3.23 মিলিমিটার, সেখানে ঘোড়ামারার কাছের গড়ে জলের উচ্চতা বাড়ছে গড়ে 8 মিলিমিটার হারে। বন্ধুরা, আপনারাও এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন এই সকল অসহায় মানুষদের জন্য। ভিডিওটি শেয়ার করে ঘোড়ামারা দ্বীপের দুর্গত মানুষদের বার্তা পৌঁছে দিতে পারেন আপনার পরিচিত মানুষজনের কাছে। এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, এটা আমার ফার্স্ট টাইম ছিল যে আমি কোনো ক্যাম্প করলাম, অ্যান্ড এত ভালো একটা জায়গায় এসে লাইক আই কুড ডু সামথিং, ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল। আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ রিকেয়ার ফাউন্ডেশন, ইট ওয়াজ রিয়েলি নাইস। হাতে হাতে সব কিছুই বলতে গেলে অসুবিধা।